পার্বত্য চুক্তি সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইন ও সনদে প্রত্যেক নাগরিকের মায়ের ভাষায় শিক্ষা গ্রহণের অধিকারের কথা বলা হয়েছে এছাড়া দুই হাজার দশ সালের শিক্ষানীতিতে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষার কথা উল্লেখ রয়েছে এরই প্রেক্ষিতে সরকার দুই হাজার বারো সালে প্রথম পর্যায়ে চাকমা মারমা ত্রিপুরা এবং সমতলের সাত্রী ও গারো এ পাঁচটি ক্ষুদ্র নিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও পাঠদানের উদ্যোগ নেয় পরে এই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তিনটি কমিটিও গঠন করে কিন্তু 2015 সালে પ્રાট প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় শিক্ষা চালুর কথা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছে পার্বত্য অঞ্চলের আদিবাসী 11টি ভাষাভাষী শিক্ষার্থীরা বিভিন্ন সময় বলা হয়েছিল যে জানুয়ারি হবে তো এই জানুয়ারি 2015 তে আমরা এটা বাস্তবায়ন দেখিনি এই কারণে আমরা একটু হতাশায় মানে পড়েছিলাম এতে হতাশা প্রকাশ করে আদিবাসী গবেষকরা জানান আমলাতান্ত্রিক জটিলতা ও অর্থ সংকটের কারণ দেখিয়ে এবার ক্ষুদ্র নিগোষ্ঠীর মাতৃভাষায় বই ছাপানো হয়নি আদিবাসীদের মাতৃভাষা শিক্ষার বই ছাপানোর কাজ বারবার ব্যাহত হচ্ছে আমরা এই বছর যে আগামী বছর যে শুরু হবে এটা নিয়েও আমরা কিন্তু সন্ধিয়ান সরকার এই সমস্ত প্রতিবন্ধকতাগুলো দূর করে সবার সবার জন্য মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার বিষয়টি নিশ্চিত করবে এদিকে শিশুদের কাছে মাতৃভাষায় পাঠ্যপুস্তক তুলে দিতে না পারার ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পাঁচটি জাতিগোষ্ঠীর মাতৃভাষা শিক্ষা দানের জন্য বই পুস্তক রচনা কাজ ચાલીয়ে যাচ্ছে তবে 2016 সালে অবশ্যই শিশুরা মায়ের ভাষায় বই পড়ার সুযোগ পাবে বলে আশা করছেন তিনি লাইভ টক রিপোর্ট eighteen Bangla.